আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। ইকবাল সিদ্দিকি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম জনি, প্রভাষক বাংলা, ইকবাল সিদ্দিকি কলেজ। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম 2022 সনের এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাস নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব 2022 সনের এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস নিয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু বাংলা দ্বিতীয় পত্রের অংশগুলো সম্পর্কে ধারণা নিয়ে নেই। বাংলা দ্বিতীয় পত্রকে দুইটি অংশে ভাগ করা হয়, একটি ব্যাকরণ আর একটি হচ্ছে নির্মিতি। ব্যাকরণ অংশের জন্য নাম্বার বরাদ্দ থাকে 30 এবং নির্মিতির জন্য নাম্বার বরাদ্দ থাকে 70। উল্লেখ্য যে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কোনো বহুনির্বাচনী প্রশ্ন আসে না। অন্যান্য বিষয়ে যেমন 30 নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, বাংলা দ্বিতীয় পত্রে এই 30 নম্বর থাকে ব্যাকরণের লিখিত অংশে। সিলেবাসে প্রথমে আমরা দেখে নিই, চলো ব্যাকরণ অংশে কী কী আছে। ব্যাকরণ অংশের মোট টপিকস 6টি। প্রথমেই থাকে বাংলা উচ্চারণের নিয়ম। তো এখান থেকে আমাদের পড়তে হবে স্বরে অ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, ম ফলা, ব ফলা ও জ ফলার উচ্চারণ এবং বিভিন্ন শব্দের উচ্চারণ। দুই নম্বর অংশ থাকে বাংলা বানানের নিয়ম। এখান থেকে আমাদের পড়তে হবে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম এবং শুদ্ধ বানান। তো এই যে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম, এখানে মূলত নত্ববিধান, সত্ত্ববিধান, বিদেশি শব্দের বানানের নিয়ম, এই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। তারপরে রয়েছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এখান থেকে আমাদের পড়তে হবে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ, আবেগ শব্দের শ্রেণী বিভাগ। তো এখান থেকে যেগুলো বাদ পড়লো সেগুলো হচ্ছে অনুসর্গ, সর্বনাম ও ক্রিয়া বিশেষণের শ্রেণী বিভাগগুলো। এছাড়াও এখান থেকে আরেকটি প্রশ্ন পড়তে হয়, সেটি হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়, অর্থাৎ কোনটি কোন ব্যাকরণিক শব্দশ্রেণী এগুলো। চার নম্বর অংশে থাকে বাংলা শব্দ গঠন। তো এখানে মূলত তিনটি অধ্যায় ছিল বা তিনটি টপিকস ছিল, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয় এবং সমাস। এখান থেকে প্রত্যয় অংশটিকে বাদ দেওয়া হয়েছে, রাখা হয়েছে শুধু উপসর্গ এবং সমাসকে। উপসর্গ থেকে আমাদের পড়তে হবে উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা এবং সমাস অংশ থেকে আমাদের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় পড়তে হবে। পাঁচ নম্বর অংশে রয়েছে বাক্যতত্ত্ব। এখান থেকে আমাদের পড়তে হবে বাক্য কী, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ এবং বাক্যের শ্রেণীবিভাগ। এবং আরও একটি অংশ যেটি পড়তে হয় সেটি হচ্ছে বাক্যান্তর, অর্থাৎ বাক্য দেওয়া থাকবে এবং সেগুলো নির্দেশক কিছু বাক্যর নাম দেওয়া থাকবে, বাক্যগুলো আমাদের রূপান্তর করতে হবে। এবং ছয় নম্বর অর্থাৎ ব্যাকরণের সর্বশেষ যে অংশ সেটি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো এই অংশটি আগে যা ছিল এখনও কিন্তু তাই আছে। তো ব্যাকরণের এই যে সামগ্রিক পুনর্বিন্যাসকৃত সিলেবাস আমরা দেখলাম, তো এখানে খুব কম অংশই বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আগে যা ছিল মোটামুটিভাবে এখানে তাই রাখা হয়েছে। নির্মিত অংশে আমাদের যা যা পড়তে হবে সেগুলো হচ্ছে পারিভাষিক শব্দ অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন রচনা, বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র, সারাংশ ও ভাব সম্প্রসারণ, সংলাপ ও খুদে গল্প রচনা এবং প্রবন্ধ ও নিবন্ধ লিখন। প্রবন্ধ ও নিবন্ধের মধ্যে আমাদের পাঁচটি বিষয় নির্ধারণ করা আছে। এই পাঁচটি বিষয় সম্পর্কে প্রবন্ধ পড়লে আমাদের হবে, সেগুলো হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি এবং সাম্প্রতিক বিষয়। এবার চলো শিক্ষার্থীরা আমরা বাংলা দ্বিতীয় পত্রের মানবন্টনটা একবার দেখে নিই। ব্যাকরণ অংশে আমরা জানি যে নম্বর বরাদ্দ থাকে 30, এর মধ্যে বাংলা উচ্চারণের নিয়ম এখানে 5 নম্বর বরাদ্দ থাকে, যেখানে দুইটি প্রশ্ন থাকে,
এক নম ক নম ক নম্বর অংশটি থাকে সংজ্ঞামূলক এবং খ নম্বর অংশে 8টি শব্দ দেওয়া থাকবে, যে কোনো 5টি শব্দে শুদ্ধ উচ্চারণ আমাদের লিখতে হয়, এর জন্য আমাদের 5 নম্বর দেওয়া হয়। তারপরে 2 নম্বর অংশ থাকে বাংলা বানানের নিয়ম, এখান থেকে একই রকম ক নম্বর অংশে থাকবে একটি সংজ্ঞা বা নিয়ম এবং খ নম্বর অংশে 8টি অশুদ্ধ শব্দ দেওয়া থাকবে, সেগুলো শুদ্ধভাবে আমাদের লিখতে হবে, অর্থাৎ বানান শুদ্ধ করে লিখতে হবে। 5 নম্বর। 3 নম্বর অংশে আমাদের থাকবে ব্যাকরণের শব্দ শ্রেণী থেকে প্রশ্ন, এখানেও ক নং অংশে আমাদের থাকবে একটি সংজ্ঞামূলক প্রশ্ন। ব্যাকরণিক শব্দ শ্রেণী দেখি। তো এর জন্য বরাদ্দ থাকে 20। তো শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের